হ্যালো বন্ধুরা, আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি দেশ থেকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি দেশ ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দিলে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে, সেই দেশটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ, অর্থাৎ আমেরিকা। কেন আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ? কারণ আপনি যদি অর্থনীতির দিক থেকে দেখেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী অর্থনীতি, অর্থাৎ প্রায় $25 trillion অর্থনীতি আমেরিকা। আপনি যদি নোবেল প্রাইজের হিসাবে চিন্তা করেন, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি নোবেল প্রাইজ কে পেয়েছে? আমেরিকা। আপনি যদি অলিম্পিক পদকের কথা চিন্তা করেন, সেক্ষেত্রেও আমেরিকা সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে। আপনি যদি ফিল্মের কথা চিন্তা করেন, যে কোন দেশের ফিল্ম পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, সেই দেশটিও আমেরিকা। এমনকি আপনি যদি এটাও ভাবেন যে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি কার, সেটাও আমেরিকা। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকা কীভাবে পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার হয়ে উঠল, এবং এই নাম্বার 1 সুপার পাওয়ার হওয়ার জন্য তারা এমন কী করেছে? চলুন আজকে অ্যাপেল এক্সপ্লেনার চ্যানেলের 14th এপিসোডে আমেরিকার সুপার পাওয়ার হওয়ার গল্পটি বুঝতে চেষ্টা করি। বন্ধুরা, এই চারটি গত 2000 বছরের ইতিহাস দেখায়, যেখানে গ্লোবাল জিডিপিতে প্রতিটি দেশের অবদান দেখতে পাবেন। আপনি এটিতে 1800 সালের আগের অবস্থা দেখতে পাবেন, যেখানে ভারত ও চীন ছিল বিশ্বের সবচেয়ে বড় 2 পরাশক্তি। অধিকাংশ বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ভারত এবং চীনকে ঘিরে ছিল, এবং এটি প্রায় 1800 বছর ধরে ছিল। কিন্তু 1900-এর পরে শুধুমাত্র গত 100 বছরে আমেরিকা সারা বিশ্বের ওপর আধিপত্য অর্জন করে এবং বিশ্বব্যাপী জিডিপিতে এত বড় অংশ প্রতিষ্ঠা করেছে। এটা কীভাবে সম্ভব? এটা বোঝার জন্য আমাদের ইতিহাসে পেছনে ফিরে তাকাতে হবে। 1492 সালে ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকার কিছু ক্যারিবিয়ান দ্বীপ আবিষ্কার করে, এবং এরপরে ইউরোপীয়রা আমেরিকা সম্পর্কে জানতে পারে, এবং এরপরে ইউরোপীয়দের দ্বারা আমেরিকায় উপনিবেশ শুরু হয়। সেই সময় আমেরিকায় রেড ইন্ডিয়ানরা বসবাস করত, তারা নেটিভ আমেরিকান নামে পরিচিত ছিল। সে সময় তাদের অসংখ্য উপজাতি সেখানে ছিল। দক্ষিণ আমেরিকার বেশিরভাগই স্পেন দ্বারা উপনিবেশিত ছিল, যা আজ লাতিন আমেরিকা নামে পরিচিত। এ কারণে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে স্প্যানিশ ভাষায় কথা বলা হয়। 1600 সালের দিকে ব্রিটেন আমেরিকায় উপনিবেশ স্থাপন করে, এবং এরপরে ফ্রান্সও উপনিবেশ স্থাপন করে। ওই সময় 3টি প্রধান শক্তি ছিল, ফ্রান্স, স্পেন এবং ব্রিটেন। তারা পর্যায়ক্রমে আমেরিকায় উপনিবেশ স্থাপন করে। এর পরের বছরগুলোতে আমেরিকায় বসবাসকারী নেটিভ আমেরিকানদের সংখ্যা 80-90% হ্রাস পায়। এর বেশ কিছু কারণ আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, ইউরোপীয়রা তাদের সাথে যে রোগগুলো তাদের সাথে নিয়ে এসেছিল সেগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুটি বসন্ত এবং ইনফ্লুয়েঞ্জা। নেটিভ আমেরিকানদের এই রোগগুলোর সাথে লড়াই করার মতো ইমিউন সিস্টেম ছিল না। কয়েক দশক পর 1776 সালের 4 জুলাই আমেরিকানরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করে, আর এভাবেই আমেরিকা একটি নতুন দেশে পরিণত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম হয়। এগুলো সবই অনেক বড় গল্প, কিন্তু আমরা 1850 সালের পরের সময়ে লক্ষ্য করি, কারণ আপনি চারটি দেখতে পাচ্ছেন। 1850 সালের পরই আমেরিকার গ্রাফ বাড়তে শুরু করে। এটি সেই সময় ছিল যখন ব্রিটেন, ফ্রান্স এবং স্পেনের উপনিবেশকারীরা বিশ্বের বিভিন্ন অঞ্চল দখল করেছিল। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল, তাই যে কোনো নতুন দেশ ওই মুহূর্তে আমেরিকার সাথে যুক্ত হওয়ার কথা চিন্তা করছিল। ওই সময় তারা ব্রিটিশ, ফরাসি এবং স্প্যানিশ উপনিবেশের একটি অংশ হয়ে থাকার চেয়ে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকার সাথে যুক্ত হতে চেয়েছিল, কারণ তারা একই স্বাধীনতা এবং গণতন্ত্র ছিল যা আমেরিকার বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই পেতে শুরু করেছিল। আর এই কারণেই ফ্লোরিডা, ইলিনয় ও ওহিওর মতো রাজ্যগুলো ব্রিটিশ ও স্প্যানিশ উপনিবেশ থাকার পরিবর্তে আমেরিকার সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছিল। 1836 সালে টেক্সাস একটি রাজ্য ছিল যেটা মেক্সিকো থেকে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু মেক্সিকো তখনও তাদের এত কষ্ট দিচ্ছিল যে তারাও মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে একের পর এক রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদান অব্যাহত রেখেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ বড় হতে থাকে। প্রতিটি রাজ্যের মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের কারণ ছিল, তবে আমেরিকাকে সম্পূর্ণ নিরীহ বলে ভুল করবেন না। এটি একটি গণতান্ত্রিক দেশ ছিল ঠিকই, কিন্তু আমেরিকার উদ্দেশ্য ছিল যে যতটা সম্ভব তাদের ভূখণ্ড সম্প্রসারিত করা যায়। এই কারণেই 1867 সালে আলাস্কান অঞ্চল আমেরিকার রাশিয়ার কাছ থেকে কিনেছিল $7.2 মিলিয়ন বিনিময়ে। এছাড়া হাওয়াই রাজ্যও আছে, যেটা কিনা প্রশান্ত মহাসাগরের মাঝখানে। আজ আপনি ভাবতে পারেন যে ওই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরে, এটা কীভাবে ইউএসএর অংশ হতে পারে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে দখল করেছে। 1898 সালে মার্কিন যুক্তরাষ্ট্র হাওয়াই রাজ্যকে উৎখাত করে এবং এর এলাকা দখল করে নেয়। তবে তাত্ত্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স এবং স্পেনের মতো উপনিবেশকারী ছিল না, যদিও কিছু কিছু ক্ষেত্রে তাদের আচরণও তাদের মতোই ছিল, যেমন ওই সময়ের পোর্তোরিকো, গুয়াম ও ফিলিপাইনের মতো এলাকা। 1898 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি দ্বারা দখল করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনকে $20 মিলিয়ন দিয়েছে ফিলিপাইনকে তাদের নিজের দেশের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু আজ ফিলিপাইন একটি স্বাধীন দেশ, কারণ 1946 সালে ফিলিপাইন স্বাধীনতা অর্জন করে আমেরিকার কাছ থেকে। অর্থাৎ এই টাকা পুরোটাই নষ্ট। 1900 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় দেশে পরিণত হয়েছিল,
অনেক অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ ছিল এবং স্পষ্টতই দেশ যত বড় হবে তার অর্থনীতি এবং জিডিপিও বড় হবে আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রাফে বিশ্বব্যাপী জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ দখল করেছে কিন্তু এটি কেবল শুরু হয়েছিল কিন্তু আসল খেলাটি 1900 থেকে 1950 সালের মধ্যেই হয়েছিল মনে আছে 1900 এবং 1950 সালের মাঝখানে কি হয়েছিল দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল এবং এই দুটি বিশ্বযুদ্ধ কোথায় সংঘটিত হয়েছিল ইউরোপে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য স্পেন ইতালি তারা সবাই দুই বিশ্বযুদ্ধে নিজেদের মধ্যে যুদ্ধ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এসব পাশ কাটিয়ে দূরে বসেছিল যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এসব দেশকে অস্ত্র সরবরাহ করেছে কিন্তু যুদ্ধগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ছিল না বিশ্বযুদ্ধে অসংখ্য আমেরিকান সৈন্য মারা যায় কিন্তু অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একমাত্র দেশ যারা কিনা এই বিশ্বযুদ্ধ থেকে লাভবান হয়েছে কারণ তারা অনেক অস্ত্র বিক্রি করেছে জার্মানি ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে যার ফলে তারা একটি নেট প্রফিট ছিল আর যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছিল ইউরোপের দেশগুলোতে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন ইউরোপীয়রা ভেবেছিল যে তাদের মুদ্রা তাদের মান হারাবে এবং তাদের অর্থনীতি বিপর্যস্ত হবে আর এই কারণে তারা তাদের সম্পদ রক্ষা করার জন্য মার্কিন ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছিল কারণ ওই সময় মার্কিন ডলারই ছিল একমাত্র স্থিতিশীল মুদ্রা কারণ ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র স্থিতিশীল দেশ আর তাই অনেক মানুষই মার্কিন ডলার কিনেছে আর যার ফলে ওই সময় মার্কিন ডলারের মূল্য অনেক বেড়ে গেছে 1944 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যায়ে ছিল 44টি মিত্র দেশ একত্রিত হয়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের মুদ্রা স্থিতিশীল রাখতে তারা মার্কিন ডলারের সাথে তাদের মুদ্রা লিঙ্ক করবে এবং মার্কিন ডলার স্বর্ণের সাথে যুক্ত হবে এবং স্পষ্টতই যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালাইড দেশগুলো জিতেছিল তাই মার্কিন ডলার হয়ে ওঠে আন্তর্জাতিক মুদ্রা আর এরপরই আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ইউনাইটেড নেশনের মতো সংস্থাগুলো প্রতিষ্ঠা হয়েছিল আর এগুলোর পিছনে আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এরকমই আরেকটা প্রচেষ্টা ছিল জিএটিটি অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেডস অর্থাৎ শুল্ক ও বাণিজ্যের সাধারণ চুক্তি এটি 1947 সালে 23টি দেশ দ্বারা স্বাক্ষরিত হয়েছিল কারণ এই দেশগুলো চেয়েছিল যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য তারা তাদের মধ্যকার বাণিজ্যিক বাধা হ্রাস করবে অর্থাৎ স্বদেশী ও জাতীয়বাদ প্রচার করার পরিবর্তে তারা আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্বায়নের প্রচার করবে এটি পরে 1995 সালে ডাব্লিউটিওতে পরিণত হয় 1950 সালের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন দুটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং ওই সময় কী হয়েছিল শীতল যুদ্ধ এটি ছিল একটি আদর্শিক যুদ্ধ সাম্যবাদ এবং পুঁজিবাদের মধ্যে আপনি সাম্যবাদ এবং পুঁজিবাদ নিয়ে আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পারেন ওই সময় এই দুটি দেশ সরাসরি যুদ্ধ না করে একটি প্রক্সি যুদ্ধ শুরু করে তারা ওই সময় নিজেদের দেশে যুদ্ধ না করে অন্য দেশে যুদ্ধ শুরু করে যে দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল যে কমিউনিস্ট ধারণাগুলো দ্রুত বাড়ছে সেখানে গিয়ে তারা ওই সরকার পতন ঘটায় কখনো আর্থিকভাবে বিরোধীদের অর্থায়ন করে কখনো সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করে আবার কখনো বিপ্লবীদের হত্যা করে যেমন 1964 সালের বলিভিয়ার অভ্যুত্থানের মতো যেখানে চে গুয়েভারার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল আমেরিকার সিআইএ দ্বারা অপারেশন সাইক্লোনে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের অর্থায়ন করা হয় সোভিয়েত ইউনিয়নের প্রভাব বন্ধ করতে আর সে কারণে এখানে সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে ব্রাজিল চিলিতেও একই গল্প দেখা গিয়েছে অনেক দেশে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কারণে অনেক দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে ওঠে আর এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বেশি বৃদ্ধি পায় আর এভাবেই আমেরিকা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই কারণে আজ 800টিরও বেশি আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে 70টিরও বেশি দেশে শীতল যুদ্ধের সময় এইসব অর্জন করতে আমেরিকাকে তার সামরিক বাহিনীতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছিল আর এ কারণে আমেরিকার সামরিক শক্তি আজ বিশ্বের সেরা যদি এটি খুব ভালো দিক না এবং কেন না সেটা এই ভিডিওর শেষের দিকে বলবো কিন্তু 1949 সালে আমেরিকা ইউরোপের দেশগুলোর সাথে ন্যাটো জোট গঠন করে সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমাতে এই ন্যাটো জোট এখনও বিদ্যমান আর যে কারণে আমেরিকা এখনও পশ্চিম ইউরোপের দেশগুলোর সাথে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে এবং যার ফলে পশ্চিম ইউরোপের অনেক দেশ আমেরিকার উপর অনেক বেশি নির্ভরশীল এবং পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ এত বছর ধরে আমেরিকার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল কারণ তাদের নিজেদের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আর আমেরিকা ওই সময় একটি স্থিতিশীল দেশ ছিল যদিও এসব বিরূপ প্রভাবের জন্য সমগ্র দেশকে দায়ী করা ঠিক হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেছেন এর মধ্যে কিছু রাষ্ট্রপতি সামরিক শক্তির দিকে মনোনিবেশ করেছিলেন যেমন রোনাল্ড রিগান রিচার্ড নিক্সন জর্জ বুশ এবং ডোনাল্ড ট্রাম্পের মতো অন্যদিকে কিছু রাষ্ট্রপতি শান্তিপূর্ণ জোট গঠনের ব্যাপারে মনোনিবেশ করেছিলেন তারা সামরিক শক্তির ব্যাপারে তত বেশি আগ্রহী ছিলেন না এবং এ কারণেই ওই সময় তারা শান্তিতে অনেক এগিয়ে গেছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট আল গোরের মতো রুজভেল্ট উইন্ড্রো উইলসন জিমি কার্টার এবং বারাক ওবামা উইন্ড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রেসিডেন্ট যিনি কিনা আমেরিকাকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 1917 সালে তিনি এই যুদ্ধে হস্তক্ষেপ করেছিলেন সেই সময় যখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এই যুদ্ধ শেষ হবে তিনি লিগ অফ নেশন প্রতিষ্ঠা করেন এটি জাতিসংঘের মতোই একটি সংস্থা ছিল যা জাতিসংঘের আগে গঠিত হয়েছিল এবং এটি একটি প্রয়াস ছিল সারা বিশ্বে শান্তি আনার জন্য শীতল যুদ্ধের সময় বিশ্বের মানচিত্রটি এমন ছিল প্রায় প্রতিটি দেশই হয় আমেরিকার সাথে জোট বেঁধেছে অথবা সোভিয়েত ইউনিয়নের সাথে সুতরাং এটি আশ্চর্যের বিষয় না যখন পৃথিবীর
প্রায় সব দেশই এই দুটো দেশের সাথে জোট বেঁধেছে, যা এই দুটো দেশকে আরও বেশি শক্তিশালী করেছে, যার ফলে ক্রমাগত এই দুটি দেশ পরাশক্তিতে পরিণত হয়েছে। 1990 পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন স্পষ্টতই পৃথিবীতে মাত্র একটি মাত্র সুপার পাওয়ার রয়েছে, আর সেটি হচ্ছে আমেরিকা। তবে এসবই ভূ রাজনৈতিক কারণ, তবে এছাড়াও আমেরিকার অভ্যন্তরীণ অনেক কারণ রয়েছে যার মাধ্যমে আমেরিকার নাম্বার ওয়ান সুপার পাওয়ারে পরিণত হয়েছে। এর মধ্যে একটি আভ্যন্তরীণ কারণ হচ্ছে আমেরিকার নীতিতে সবসময় ট্যালেন্টকে আকৃষ্ট করে, এটি তাদের দেশে ভালো অভিবাসীদের আকৃষ্ট করেছিল এবং এর অনেক উদাহরণ রয়েছে যে আজও বৈধ। আলবার্ট আইনস্টাইনের মতো একজন জার্মান নাগরিক আমেরিকায় গিয়ে বিখ্যাত হয়ে যান, ইলন মাস্কের মতো একজন মেক্সিকান আমেরিকায় গিয়ে এত সফল হয়ে গিয়েছেন। আমেরিকার নীতি ও তার সংস্কৃতি প্রতিভাকে উৎসাহিত করে এবং উদ্ভাবনকে প্রচার করে, কিন্তু এত শক্তিশালী সুপার পাওয়ার হওয়ার পরও একজন সাধারণ আমেরিকানের বাস্তবতা কি বন্ধুরা? আমেরিকায় বাড়ির মালিকানার হার 2020 সালে ছিল মাত্র 65.8%, অর্থাৎ 30%-এর বেশি আমেরিকানদের কোনো বাড়িঘর নেই। আমেরিকা বিশ্বের অন্যতম অসম দেশ, শীর্ষ 1% লোক দেশের 42.5% সম্পদের মালিক। আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই ব্যয়বহুল এবং অপর্যাপ্ত। আমেরিকায় স্থূলতার মাত্রা কল্পনাতীত পর্যায়ে পৌঁছেছে, অনেক শিক্ষার্থী তাদের কলেজের টিউশন ফি বহন করতে পারে না। আমেরিকায় একটি কলেজ শিক্ষা এত ব্যয়বহুল যে ছাত্রছাত্রীরা লক্ষ লক্ষ টাকার ঋণে পড়ে যায়। এর পাশাপাশি আমেরিকায় সঠিক কোনো বন্দুক আইন নেই, প্রায় 1 বছরে 600-এরও বেশি ম্যাস শুটিংয়ের ঘটনা ঘটে আমেরিকায় 2020 সালে, এবং এতে প্রায় 3,000 জন লোক মারা যায়। সামরিক বাহিনীতে এত খরচ না করে আমেরিকা কি তাদের নাগরিকদের উন্নয়নের জন্য খরচ করেছে? তাহলে এই পরাশক্তি হওয়ার মানে কি? অন্যদিকে বর্তমানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের মতো দেশগুলো মানব উন্নয়নে আমেরিকায় অনেকটা ছাড়িয়ে গেছে, কিন্তু এই দেশগুলো পরাশক্তি হিসেবে পরিচিত নয়। কারণ হতে পারে এই দেশগুলো অর্থনৈতিকভাবে ততটা শক্তিশালী নয়, তারা সামরিকভাবে ততটা শক্তিশালী নয়, কিন্তু একজন সাধারণ মানুষের জন্য তার জীবনযাপন আমেরিকায় বসবাসের তুলনায় এই নর্ডিক দেশগুলোতে অনেক বেশি ভালো। সুতরাং এই ভিডিও থেকে বোঝার বিষয় হচ্ছে যে একটি দেশের সুপার পাওয়ার হওয়ার চেয়ে তার দেশের নাগরিকের উন্নয়নের জন্য কাজ করা বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমেরিকার কীভাবে সুপার পাওয়ার হয়ে উঠলো এই নিয়ে নির্মিত আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, এবং যদি তাই হয় আমি এক্সপেক্ট করবো এই ভিডিওটি আপনি আপনার পরিচিত যে কোনো স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিন। আর সবার শেষে আমি আপনাকে আমাদের এই চ্যানেলের সুপার পাওয়ারফুল মালিকের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের এই চ্যানেলের সুপার পাওয়ারফুল মালিক হচ্ছে আমার এই বিড়াল, যার নাম হচ্ছে ডোরা। ডোরা হাই দাও, টাটা।